আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া অথবা ফুলকপির চপ, যেটাই বলুন না কেন, এটা খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। এটা কিভাবে বানানো হয়, কিভাবে বানানো যায় খুব সহজে, আজ আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি দয়া করে না টেনে পুরোটাই দেখতে থাকুন, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা জানেন এই চ্যানেলটি আমার না, এই চ্যানেলটি যার টিয়ার, সে রান্নাবান্না করছে দেখতে পাচ্ছেন। সে একটি ফুলকপির শুধু ফুলগুলি আস্তে আস্তে করে কেটে নিয়েছে, এটাকে চপ করার জন্য বা পাকোড়া করার জন্য। এটাকে প্রথমে একটা হাঁড়িতে কিছু পানি নিয়ে, গরম পানি নিয়ে এটাকে আধো সিদ্ধ বলতে পারেন বা ভাপ দিয়ে নেওয়াটা বলতে পারেন, 5 মিনিটের মতো পানির মধ্যে দিতে হবে। তো এর মধ্যে মশলাটা দিয়ে নিচ্ছে একবারে, রসুন 1/2 চা চামচ বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটা 1/2 চা চামচ, তারপরে লবণ পরিমাণ মতো দিবেন, তবে এখানে 1/2 চা চামচ দিয়েছিল, তারপরে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ দিবেন, মরিচের গুঁড়ো দিবেন 1/2 চা চামচ, তারপরে সর্বশেষ জিরের গুঁড়া 1/2 চা চামচ। এই মশলাগুলি দেওয়ার পরে 5 মিনিটের মতো চুলাতে ভাপ দিয়ে নেবেন, যাতে মশলাগুলি ভাপ দেওয়ার সাথে সাথে মশলা লবণ সব কিছু ফুলকপিটার মধ্যে চলে যায়, কারণ ভাজার পরে ওটার ভিতরে মশলাটা ওইভাবে যায় না বা সিদ্ধ হয় না। এই জন্য ভাপ দিয়ে আধা সিদ্ধ করে নেবেন, পুরো সিদ্ধ করলে আবার ভাজতে পারবেন না, ভেঙে যাবে। তো যাই হোক, এখানে সিদ্ধ 5 মিনিট হয়ে গেছে, এখন এটাকে তুলে নিতে হবে। তুলে এটাকে ঠান্ডা করে পানিটা ঝরে নিতে হবে। পানি ঝরে যাওয়ার পরে এটা পানি ঝরতে থাকুক, এই ফাঁকে আপনি ভাজার জন্য যে বেটারটা লাগবে সেটা তৈরি করার জন্য কী পরিমাণ মশলা লাগে সেটা দেখে নিচ্ছেন। প্রথমে বেসন দিচ্ছি 1 কাপ, বেসনের সাথে চালের গুঁড়া 2 চা চামচ, তারপরে কর্নফ্লাওয়ার দিবেন 2 চা চামচ, তারপরে মশলা লাগছে এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/4 চামচ, এবং হলুদের গুঁড়াও দিবেন 1/4 চামচ। তবে মশলাগুলি চাইলে আপনারা একটু কম বেশি করতে পারেন, এবং লবণ পরিমাণ মতো। লবণটা এর আগেও, এবং এই মশলাগুলি এর আগেও ব্যবহৃত হয়েছে, কারণ ওটা ফুলকপিটা যখন ভাপ দেওয়া হয়েছিল, ভাপানো ফুলকপিটা এর মধ্যে দেওয়া হবে। এটাকে বেটারটা তৈরির জন্য আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে মেশানো হচ্ছে, বেটারটা তৈরি হয়ে গেছে অলমোস্ট। আপনাদের এখানে কী কী মশলা লাগছে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ডিটেল দিয়ে দিব। এখন এর মধ্যে ফুলকপিটা ভিজিয়ে খুব ভালোভাবে যেন বেটারটা সব জায়গায় লেগে যায়, চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভাপানো ফুলকপিটার মধ্যে বেটারটা ভালোভাবে লাগিয়ে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবেন, এবং এটা 5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং ভাজা হয়ে গেছে, কারণ ফুলকপিটা আগেই অর্ধেক সিদ্ধ করা। এখানে তেলে যখন বেটারটা ভাজা হয়ে যাবে, পাশাপাশি ভিতরে যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফুলকপিগুলি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এবং নামানোর সময় হয়ে যাচ্ছে, দেখতে মনে হচ্ছে চিকেন ফ্রাই, এবং দেখতেই পাচ্ছেন খুব নিশ্চয়ই খুব মজা হবে, আপনারাও তৈরি করে দেখতে পারেন। প্রায় শেষ হয়ে গেছে ভাজাটা, এখন তুলে নেওয়ার পালা। তুলে এটাকে তেলটা ঝরিয়ে আপনি একটু ডেকোরেটিভ করে চাইলে পরিবেশন করতে পারেন। টিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা ফুলকপির
গোড়ায় একটু একটু ফয়েল পেপার লাগিয়ে ডেকোরেটিভ করে পরিবেশন করেছে। তো চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন। ব্যাস হয়ে গেল ফুলকপির চপ অথবা ফুলকপির পাকোড়া। ভিউয়ার্স, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।